বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বলুচিক বরাইক। শনিবার মন্ত্রী ক্রান্তি ব্লকের জলবন্দী এলাকায় সাহেববাড়ি পূর্ব দোলাই গাঁওতে যান, কথা বলেন বন্যা দুর্গতদের সঙ্গে, সেই সাথেই তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন মন্ত্রী বন্যা দুর্গতদের হাতে শুকনো খাবার পলিথিন তুলে দেন। এদিকে বন্যা দুর্গতরা মন্ত্রীকে আলোর ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা করার দাবি জানান। এ বিষয়ে মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তারা। মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, পাহাড়ে ভারী বৃষ্টির কারণে এলাকায় জল ঢুকে পড়েছে। বিডিও এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়া হয়েছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন এক নাগাড়ে সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির কারণে ফুলে পেঁপে উঠেছে তিস্তা নদী। সমতলের তিস্তা নদীর জলে প্লাবিত হয়েছে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকা। তবে গতকাল থেকে সিকিমে আর বৃষ্টি না হয় অনেকটাই জল কমছে তিস্তার। মেইনলি হচ্ছে লেট্রিন বাথরুম, আচ্ছা, ওষুধপত্র আমরা বললাম যে এখানে প্রায় 60টা ফ্যামিলি, 60টার একটু বেশি হবে, এখানে মোটামুটি 3-4 দিন থেকে জলগমন অবস্থায় আছে। এরা ঠিকভাবে পরিষেবাটা পায় আমরা বললাম, তিনি কি বললেন? তিনি আশ্বাস দিলেন যে এখানকার এখানে শুকনো খাবার পাচ্ছে, তারপর চাল ডাল এটা কেটে দিচ্ছে সব, ঠিক আছে। আপনাদের এই যে জল আসছে এর জন্য বাঁধের কোনো দাবি করলেন কি? বাঁধের দাবি হ্যাঁ এর আগে করা হয়েছে, অনেকবার করা হয়েছে, অনেকবার করা হয়েছে, হ্যাঁ, স্থায়ী সমাধান তো হচ্ছে না, স্থায়ী সমাধান হচ্ছে না হচ্ছে না। কিন্তু এদিকে তো ভোরা আলো গাজলডোবার ওখানে যে ভোরা আলো প্রদেশ সেখানে সেই জায়গায় তো বাঁধের কাজ হচ্ছে, তাহলে আপনাদের এদিকে হচ্ছে না? এখানে হচ্ছে, মানে এর আগে এটাকে মানে এখানে হালকা কিছু কাজ হলো, তারপরে স্থায়ী সমাধানের জন্য আমরা তো অনেক দিন থেকে দাবি করছি, সেটা হচ্ছে না। আপনার নাম? হ্যাঁ আমার নাম জানেন না স্যার। পরিদর্শনে আসলেন, কি দেখলেন এখানে? আপনারা জানেন যে প্রত্যেক বছর যখনই বৃষ্টির সময় কিন্তু এইসব এলাকা একটা, যখনই তিস্তা নদীতে একটু জল বাড়ে তখনই একটা বন্যা এদিকে হলো, এদিকে চাপাডাঙ্গা হইলো, এদিকে চিংমারি এইসব এলাকা, প্রত্যেক বছরের এটা একটা সমস্যা। তো এখানে এই যে 12 তারিখ বুধবার দিন এখানে একটু বৃষ্টি বেশি হওয়াতে এখানে জল অনেক বেড়ে গেছিলো, তো 100টা পরিবার আপনারা দেখতে দেখছেন যে এখানে সমস্ত নদীর জল এখানে বাড়ির ভিতরে চলে গেছে, সুতরাং সেখানে মানুষ আর থাকতে পারছে না এরকম পরিস্থিতির মধ্যে। আমাদের এখানে আমাদের বিজয় সাহেব থেকে এসডিও ডিএম আমাদের সভাপতি থেকে প্রধান আমাদের জনপ্রতিনিধি সবাই মিলে তাদেরকে বাড়ি থেকে বের করে একটা জায়গায় এখানে রাখা হয়েছে, যাতে ওইখানে তাদের রাখার সাথে সাথে তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে, এখানে রান্না হচ্ছে। সুতরাং আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাও একটু জল কমেছে, যদি আর এক দুদিন এরকম হয় তাহলে কিন্তু জল অনেক কমে যাবে। এখানে আমরা নিশ্চয়ই আশা করছি যে আমরা সবসময় তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রশাসন বিডিও সাহেব আমার পাশে আছে, আমাদের সাথে আছে, প্রধান সাহেবরাও আছে, মানে সবসময় আমরা চেষ্টা করি, আর প্রত্যেক বছরই আমরা যখনই এইরকম একটা বিপদ হয় তখন আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াই, আর তাদের সবসময় হয়তো কোনো জায়গায় কোনো হাই স্কুলে প্রাইমারি স্কুলে সেই সব জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করি, খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু তাদের ব্যবস্থা করি। এখানে দেখছেন এখানে রান্না হচ্ছে, পলিথিনের ব্যবস্থা হচ্ছে, যাতে টেম্পোরারি যাতে তারা থাকতে পারে তার ব্যবস্থা আমাদের থেকে করা হয়েছে। এলাকাবাসীরা চাইছে যে সেখানে একটা বাঁধক বা বেশ কিছু এলাকায় যেখানে বাঁধ গত বছর বর্ষায় কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই বাঁধগুলো রিপেয়ার করার কথা বলছিল। দেখেন এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে ইলেকশন গেল, যার ফলে কিন্তু এই যে 2-3 মাস কিন্তু সব প্রত্যেক ডিপার্টমেন্টেরই কাজ বন্ধ আছে, এরকম পরিস্থিতির মধ্যে ছিল। তো এর মধ্যে আমরা নিশ্চয়ই জানেন এটা নিয়ে আমরা ডিএমকে আমি বলবো, এখানে বিডিও সাহেবই আছে ওনারকেও বলবো, যাতে এখানে ইরিগেশনের সঙ্গে কথা বলে যাতে কিছু করা যায়, তার জন্য আমরা একটা উদ্যোগ নিব, আর একটা কাজ আরম্ভ হয়েছে এখানে, ঠিক আছে। পাশাপাশি যেটা ভোরা আলো গাজলডোবার সেখানে যে বাঁধটা ভেঙেছিল সেই জায়গাটা বাঁধ রিপেয়ার হচ্ছে, কি বলবেন সে বিষয়ে? বাঁধ রিপেয়ার হচ্ছে, ভোরা আলোর সামনে যে বাঁধটা ভেঙেছে সেই বাঁধটা কিন্তু রিপেয়ারের কাজ শুরু হয়েছে না, এটা এটা ভোটের অনেক আগে হয়েছিল, হ্যাঁ এটা ওয়ার্ক অর্ডার অনেক আগে হয়ে গেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে ভোটের সময় কিন্তু কোনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয় নাই, ঠিক আছে। সুতরাং এই ঘটনাটা ঘটছে, আপনার
আপনার এই যে 12 তারিখ, তো 12 তারিখে এই ঘটনাটা ঘটছে। 12 তারিখ ঘটনার সাথে সাথে এসডিও থেকে নিয়ে বিডিও থেকে নিয়ে প্রধান থেকে নিয়ে সভাপতি থেকে নিয়ে আমরা সবাই কিন্তু এখানে দৌড়ায় আছি। সুতরাং আমরা সবসময় এই বছরের সমস্যা না, প্রত্যেক বছরই যখনই কিছু সমস্যা হয় কিন্তু আমরা এই সমস্যার সমাধান করার জন্য আমরা উঠে পড়ে লাগছি। এর আগেও এখানে চাপাডাঙ্গাতে অনেক বড় একটা বাঁধ করা হয়েছে, এইখানে সবসময় ইরিগেশন আপনারা দেখছেন যে এখানে পশ্চিমবাংলায় আপনারা যেইভাবে ইরিগেশন যেইভাবে কাজ করছে, সুতরাং নিশ্চয় এটা আলোচনা করে যাতে এই সমস্যাটা মেটানো যায় তার জন্য আমরা নিশ্চয়ই এটা দেখবো।